আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ অন্যের স্ত্রী নিয়ে পালালেন জাপার মেয়র প্রার্থী যে কারণে অন্যের স্ত্রীকে ভাগি নিয়ে আত্মগোপন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে পরিচিত এস এ মুশফিকুর রহমান খুলনা সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান মুশফিকুর রহমানের নামে তার থানায় বরিশাল আদালতের গ্রেফতারি পরানোর একটি কপি এসেছে তাকে পুলিশ খুঁজছে তবে খোঁজ নিয়ে জানা গেছে মুশফিক এখন ঢাকায় অবস্থান করছেন জানা গেছে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত আটই অক্টোবর স্বামী গোলাম সারওয়ার বাপ্পি বাদী হয়ে তার স্ত্রী হুমায়রা আহমেদ জিনিয়াকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন আদালত মামলাটি আমলে নিয়ে গত ষোলোই নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন মামলার এজাহারে উল্লেখ করা হয় আসামি মুশফিক বাদির স্ত্রী জিনিয়ার পূর্ব পরিচিত এজন্য মুশফিক প্রায় তাদের বাসায় যাতায়াত করত এই সুযোগে মুশফিক তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে তারই ধারাবাহিকতায় গত সতেরোই আগস্ট বিকেল তিনটায় তার স্ত্রী বাদীর নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে মুশফিকের হাত ধরে অজানায় পাড়ি জমায় পরে বাদি তার স্ত্রীকে অনেক স্থানে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি এই ঘটনায় স্বামী বাপ্পি বাদী হয়ে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মুশফিকুর রহমান সজল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আবাসিক এলাকার তিন নং রোডের তিনশো পনেরো নম্বর বাড়ির বাসিন্দা মৃত আতিয়ার রহমানের ছেলে স্বামী বাপ্পি বলেন মুশফিক এখন তাকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে এজন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এছাড়াও বাপ্পি গত পাঁচই নভেম্বর খুলনার পুলিশ কমিশনারের কাছে মুশফিকুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন ওই আবেদনে উল্লেখ করা হয় গত উনত্রিশে আগস্ট মুশফিক ও তার লোকজন বাপ্পিকে মারধর করে হত্যার চেষ্টা করে মুঠোফোনে যোগাযোগ হলে অভিযোগের বিষয়ে এস এম মুশফিকুর রহমান জানান জিনিয়া এখন তার স্ত্রী তার সাবেক স্বামী মামলা করেছে কিনা জানা নেই তবে তিনি রাজনৈতিক ও ব্যবসার কাজে ব্যস্ত থাকায় খুলনা আসছেন না আগামী এক সপ্তাহ পর তিনি খুলনা আসবেন তবে জিনিয়ার স্বামী গোলাম সারোয়ার বাপ্পির মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে কিনা তাও তিনি জানেন না বলে জানান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ